সৌদি আরব থেকে খালি হাতে ফিরলেন আরও 110 জন পুরুষ। মাত্র 5 দিনের ব্যবধানে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মোট 541 পুরুষ শ্রমিক। এর মধ্যে গত 3 অক্টোবর 144 জন, 4 অক্টোবর 170 জন, 5 অক্টোবর 117 জন এবং গতকাল 110 জন দেশে এসেছেন। ফেরত আসা শ্রমিকদের অভিযোগ, বৈধ কাগজপত্র থাকার পরও জোর করে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। ঢাকার বিমানবন্দরে ইমিগ্রেশন সূত্রে জানা যায়, গতকাল বেলা 2টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে SB-806 প্রায় 155 জন শ্রমিক দেশে ফিরেছেন। তবে এদের মধ্যে 110 জন প্রবাসী কল্যাণ ডেস্ক নিবন্ধন করেছেন। বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাই তথ্য নিশ্চিত করেছেন। ফিরে আসা শ্রমিকরা বলছেন, গতকাল তারা একসঙ্গে 150 জন দেশে ফিরে এসেছেন। ফিরে আসা শ্রমিকদের প্রায় সবারই অভিযোগ, সৌদি সরকার তাদের ধরে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে, সেখানে কথা শোনার মতো কেউ নেই। দেশে ফিরে এসে বগুড়ার আকরাম হোসেন জানিয়েছেন, সৌদি আরবে প্রায় 1,200 বাংলাদেশি অপেক্ষমান আছেন দেশে ফেরার জন্য। সৌদি সরকার রাস্তা থেকে ধরে ধরে তাদের দেশে পাঠিয়ে দিচ্ছে বলে জানান এই শ্রমিক। তাই এক পোশাকে কিংবা একটি প্লাস্টিকের ব্যাগ হাতে করে দেশে ফিরে আসতে হচ্ছে তাদেরকে। ফেরত আসা শ্রমিকরা বলেন, বৈধ কাগজ আগামা থাকা সত্ত্বেও পুলিশ ধরে ধরে ডেপুটেশন সেন্টারে দিয়ে দিচ্ছে। আমাদের সব কাপড়, ব্যাগ, পাসপোর্ট ওই দেশেই রয়ে গেছে, কিছুই সঙ্গে নিয়ে আসতে পারেনি। খোঁজ নিয়ে জানা গেছে, সৌদি আরবের নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে দেশটির সরকারের নেওয়া সাম্প্রতিক সিদ্ধান্তে বিপাকে পড়েছেন সেদেশে অবস্থানরত বিদেশি শ্রমিকরা। সৌদি আরবে 12টি সেক্টরকে সৌদিকরণ করার ঘোষণায় গত 15 মাসে 7,200 প্রবাসী শ্রমিক দেশে চলে এসেছেন। সৌদি আরবের সরকারি পরিসংখ্যান দফতরে দেওয়া তথ্য অনুযায়ী, শুধু 2016 সালে সৌদি আরব ছেড়ে চলে গেছেন 4,66,000 বিদেশি শ্রমিক। এছাড়া বিগত 3 মাসে 2,34,200 শ্রমিক শ্রমবাজার ত্যাগ করেছেন। তবে এর মধ্যে কী পরিমাণ বাংলাদেশি আছেন তা জানা এখনও পরিমাণে সম্ভব হয়নি। তো বন্ধুরা, বুঝতেই পারছেন, সৌদিকরণের ফলে আমাদের বাংলাদেশি প্রবাসীদেরকে পুলিশেরা ধরে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে, এমনকি তারা তাদের জামা কাপড় পর্যন্ত দেশে নিয়ে আসতে পারছে না, খালি হাতে এই দেশে ফিরতে হচ্ছে। তো বন্ধুরা, প্রবাসী ভাইদের এরকম দুঃখের আরও সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।